আহি আছে ভাল খবর। বিশ্বত জিলিকিব ঐতিহাসিক চৰাইদেউ মৈদাম। দিল্লীত ভারত মণ্ডপমত অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সমিতির 46 সংখ্যক অধিবেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে গর্ব আর গভীর আত্মপ্রত্যয়ে কলে, নর্থ ইস্ট ইন্ডিয়াকে ঐতিহাসিক মৈদম ইউনেস্কো কি ওয়ার্ল্ড হেরিটেজ সূচি মে শামিল হোনা প্রস্তাবিত হ্যায়। ये भारत की 43rd वर्ल्ड हेरिटेज साइट और नॉर्थ ईस्ट इंडिया की पहली धरोहर होगी जिसे कल्चरल वर्ल्ड हेरिटेज का दर्जा मिल रहा है। ইতিমধ্যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকাত ঐতিহাসিক চৰাইদেউ মৈদামক অন্তর্ভুক্তির প্রস্তাব দিছে কেন্দ্রই। প্রস্তাব গৃহীত হলে ভারতের বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের 43 সংখ্যক স্থান হিসাবে পরিগণিত হব ঐতিহাসিক চৰাইদেউ মৈদাম। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকাভুক্ত উত্তর পূবর প্রথমটো স্থান হব চৰাইদেউ মৈদাম। বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হলে বিশ্বত আকর্ষণ বাড়িব চৰাইদেউ মৈদামর, সাংস্কৃতিক ঐতিহ্যর ধ্বজা বহন করব ঐতিহাসিক চৰাইদেউ মৈদামে, দুপদ দুপে বাড়িব জনপ্রিয়তা, লাভান্বিত হব অসমৰ পর্যটন উদ্যোগ। দিল্লীত ভারতের অধ্যক্ষতাত অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সমিতির অধিবেশনের পৰা 26 জুলাইত আহিব পাৰে এই ভাল খবর। চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃতি দিয়ার পুরা মাত্রায় সম্ভাবনার কথা ব্যক্ত করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। চৰাইদেউ মৈদাম ক্ষেত্রক ওয়ার্ল্ড হেরিটেজ করার বাবে মানুহৰ দাবী আছিলে। অসমৰ মুখ্যমন্ত্রী হিচাপে প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক যোৱা বছৰ মই অনুৰোধ কৰিছিলো যে আপুনি চৰাইদেউক ভাৰতৰ মনোনয়ন দি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ বাবে ভাৰতৰ একমাত্ৰ মনোনয়ন হিচাপে আপুনি ৰিকমেণ্ড কৰক। প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ সন্মুখত দুটা প্ৰস্তাৱ আছিল। এটা প্ৰস্তাৱ উত্তৰ প্ৰদেশৰ সৈতে জড়িত আছিল, তথাপিতো প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই বিশাল হৃদয় দেখুৱাই চৰাইদেউ মৈদামক ৱৰ্ল্ড হেৰিটেজৰ বাবে ৰিকমেণ্ড কৰিছিলে। আৰু আজি মোদী ডাঙৰীয়াৰ ভাষণত এই কথা প্ৰায় স্পষ্ট হৈ পৰিছে যে অহা 26 তাৰিখে চৰাইদেউ মৈদাম ক্ষেত্ৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰলৈ ৰূপান্তৰ হ'ব। অসম চৰকাৰৰ সাংস্কৃতিক মন্ত্ৰী বিমল বৰাই অংশগ্ৰহণ কৰিছে 31 জুলাইলৈ অনুষ্ঠিত হ'বলগীয়া ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য সমিতিৰ সভাত। 195খন দেশৰ 2000ৰো অধিক ঐতিহ্যপূৰ্ণ ক্ষেত্ৰ অধ্যয়ন কৰা সমল বিশেষজ্ঞই অংশগ্ৰহণ কৰিছে এই গুৰুত্বপূৰ্ণ সভাত। ইজিপ্তৰ পিৰামিডৰ দৰে আহোম ৰজা আৰু ৰাজ পৰিয়ালৰ লোকসকলৰ সমাধি সদৃশ চৰাইদেউ মৈদাম ক্ষেত্ৰই ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰৰ তালিকাভুক্ত হলে অনন্য মাত্ৰা লাভ কৰিব 600 বছৰীয়া আহোম ৰাজত্বৰ ইতিহাসে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।